নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি মুগ ডালের হালুয়া। হালুয়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই মুগ ডালের হালুয়ার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আপনারা এইভাবে একবার হালুয়াটা বানিয়ে দেখবেন, কোনো রকম মুগ ডালের গন্ধ থাকবে না, স্বাদ হবে দ্বিগুণ। রেসিপিটা যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুগ ডালের হালুয়ার রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন শুকনো ঝরঝরে মুগ ডালের হালুয়াগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছিলাম। এখানে আমি খুব ছোট্ট ছোট্ট মুগ ডালগুলো হয় সেই মুগ ডালগুলোই নিয়েছি। এখন মুগ ডালগুলোকে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে দেবো। আর 1 ঘন্টা পরে আপনারা দেখুন মুগ ডালগুলো ঠিক ফুলে এতটা হয়ে গেছে জলটা সোক করার পরে। এখানে আমি যেহেতু ছোট মুগ ডাল নিয়েছি তাই 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। একটু বড় দানা হলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে মুগ ডালগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন মুগ ডালগুলোকে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই মুগ ডালের হালুয়াটা ঠিক করে বানানোর জন্য একটা মাপের কিন্তু প্রয়োজন পড়ে, তাই আজকে আমি আপনাদের মেজারিং কাপ মেপে দেখাচ্ছি। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছিলাম। এই কাপ মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে আমি মুগ ডালের হালুয়াটা বানাবো। মুগ ডালগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মুগ ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর মুগ ডালগুলো পেস্ট করার সময় আমি কোনো রকম কিন্তু জল দিইনি। ভেজানোর পরে মুগ ডালগুলোকে নিয়ে সেই মুগ ডালগুলোকেই পেস্ট করে নিতে হবে। জল দিয়ে দিলে তাহলে কিন্তু হালুয়াটা ভালো হবে না। এখন আমি হালুয়াটা বানিয়ে নেব। প্রথমে আমি একটি ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। যতটা আমি এখানে চিনি নিয়েছি তার হাফ আমি জল দিচ্ছি। এখানে আমি মেজারিং কাপের 1 কাপের 1/4 ভাগ জল দিচ্ছি। এখন চিনিগুলো পুরোপুরি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। মুগ ডালের হালুয়াটা বানানোর জন্য প্রথমে যদি চিনি শিরাটা বানিয়ে এক সাইডে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু হালুয়াটা বানাতে অনেক বেশি সুবিধা হয়। নাহলে হালুয়া বানানোর সময় যদি চিনি শিরা বানানো যায় তাহলে কিন্তু হালুয়াটা অনেক সময় নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাই প্রথমে আমি চিনি শিরাটা আজকে বানিয়ে নিলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি বা সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়েছে। এখন চিনি শিরাটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন এইভাবে আমি ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর চিনি শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ঘি। ঘিগুলো গরম হয়ে গেছে, এখন আমি কাজু বাদামগুলোকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেই কাজু বাদাম টুকরোগুলোকে ভেজে নেব। কাজু বাদামগুলোকে 30 সেকেন্ডের মতন হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন কাজু বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। সুজি ও বেসনটাকে একসঙ্গে 30 সেকেন্ডের মতন ভেজে নেব। এইভাবে অল্প পরিমাণ সুজি ও বেসন দিয়ে দিলে হালুয়াটা কিন্তু বেশ দানাদার হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি মুগ ডালগুলোকে যে বেটে রেখেছি সেই বাটার মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম আর বাটার মুগ ডালটাকে এইভাবে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কন্টিনিউ 5 মিনিটের মতন আমি ভেজে নেব। ভাজতে ভাজতে আপনারা দেখতে পাবেন যে মুগ ডালটা কিন্তু
কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই মুগ ডালগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে মুগ ডালের বাটাটাকে আমি ভেজে নিয়েছি। আপনারা দেখুন মুগ ডালের বাটাটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে, কালারটাও আগে থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ। দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুটা পরিমাণ দুধের মধ্যে কেশর ফুটকালার মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন আমি দিয়ে দিচ্ছি। এতে হালুয়ার কালারটা খুব ভালো হবে। আবারও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মুগ ডালের হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা চিনির শিরা। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু বাদাম। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মুগ ডালের হালুয়াটা বানানোর সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে মুগ ডালের হালুয়াটা বানাতে হবে, নাহলে কিন্তু হালুয়াটা একেবারেই ভালো হবে না। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে হালুয়াটা বানাতে পারেন বা ড্রাই ফ্রুটস না দিয়েও বানাতে পারেন। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে আবারও কন্টিনিউ পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করব যতক্ষণ না মিশ্রণটা শুকনো হচ্ছে। এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে আমি আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করব মিশ্রণটা যেন আরও শুকনো ঝরঝরে হয়ে যায়। এখন আমি আপনাদের আবারও পাঁচ মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মুগ ডালের হালুয়াটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর শুকনো ঝরঝরে হয়ে গেছে। এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে আরও বেশি শুকনো ঝরঝরে হয়ে যাবে। এখন আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর মুগ ডালের হালুয়াটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই একবার মুগ ডালের হালুয়াটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয় আর কোনো রকম মুগ ডালের গন্ধও থাকবে না। মুগ ডালের হালুয়াটাকে আমি একটা মাটির পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। শুকনো ঝরঝরে মুগ ডালের হালুয়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।